আগেরকার মাহে রমাদানুল মোবারকের উদযাপন এবং এখনকার মাহে রমাদানুল মোবারকের উদযাপন কেমন জানেন? আগেরকার যারা মাহে রমাদানুল মোবারক উদযাপন করত, তাদের ঘরগুলা কোরআন তেলাওয়াত মুখরিত থাকত, তাদের ঘরগুলা ইসলামী দ্বীনি বিষয় আদি জানা শোনার মাধ্যমে মুখরিত থাকত, তাদের ঘরগুলা নামাজের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে মুখরিত থাকত। কিন্তু আমরা বর্তমান অধিকাংশ ঘরগুলা মাহে রমাদানুল মোবারকের এরকম বরকতময় সময়ে কান বাজনা অশ্লীলতার মাধ্যমে আমাদের ঘরগুলো মুখরিত থাকে। কোরআন তেলাওয়াতের পরিবর্তে আমাদের ঘরগুলোতে নাচ গান শোনা যায়, কোরআন তেলাওয়াতের পরিবর্তে আমাদের ঘরগুলোতে বিভিন্ন রকমের হই হুল্লোলের আওয়াজ শোনা যায়। এখন আমাদের ঘরগুলো এখন আর জিকিরের আওয়াজের ধ্বনিতে মুখরিত হয় না, এখন আমাদের ঘরগুলো গানের আওয়াজের ধ্বনিতে মুখরিত হয়। পার্থক্যটা হচ্ছে সেখানে, কিন্তু সেই সময়কার মানুষটা আল্লাহর কাছে যা চেয়েছেন তা পেয়েছেন। এখন আমরা শত দোয়া করছি, কবুল হচ্ছে না কেন? আমাদের এখলাস নেই, আমাদের এই ইবাদতের যে একটা খুশু খুজু সে জিনিস থেকে আমরা সরে গিয়েছি। ইবাদত যে একটা কবুল হওয়ার একটা যে আল্লাহর সাথে বান্দার একটা যে সম্পৃক্ততা সে জিনিস থেকে আমরা দূরে সরে এসেছি, যার কারণে আমাদের ইবাদতে আমরা মজা পাচ্ছি না। আমাদের ইবাদতের মধ্যে যে একটা রুহানিয়ত আছে সেই জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমাদের মোনাজাত আল্লাপাক কবুল করছে না। আসুন আমরা এই রমজানে অন্ততপক্ষে আমরা ফিরে আসি আল্লাহর রহমতের দিকে, মাগফিরাতের দিকে, নাজাতের দিকে।